এখন ফোনে রূপসী। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিমল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো 75% আইওসো প্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার। অরিশ নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান এখনকার অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী, আজকেও তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আর অনুপমা থাকা মানেই আমাদের এক ঝাঁক প্রশ্ন, তার সুন্দর সঙ্গে সুন্দর সমস্যার সমাধান। তো অনুপমাকে আমি স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, দারুণ লাগছে। আজকে সানডে, ছুটির দিন, এখন আমাদের অখণ্ড ছুটি, রোজই এখন ছুটির দিন, এখন আর আলাদা করে অনুপমার সানডে নয়। তবে আমার মনে হয় এখন অনুপমার রেগুলার হচ্ছে রূপচর্চার দিন, তাই তো? থ্যাংক ইউ। হেয়ারে কি করেছো গো? একদম 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 ওটাই এখন আমি মানে চুলে তো আমি যেটা করছি এখন প্রচন্ড রকমের কন্ডিশনিং করছি, কালার তো এখন করতে পারছি না বলে ন্যাচারালি রয়েছি, ন্যাচারাল হেনা বা এই ধরনেরই করছি। তো সেক্ষেত্রে যেহেতু জানো এখন সেলোতে যাওয়া বা এ করা কালার করা তো সেইগুলো নেই, তো যখন নর্মাল হবে যখন আবার সেই কালার করতে পারবো তো করব। তো এখন যেটা করছি মানে পুরো কন্ডিশনিং অয়েলিং এইগুলোর মধ্যেই রয়েছি। মানে তোমার চুলের আজকে বাউন্সটা এত ভালো লাগছে দেখতে। যাই হোক, আমরা চলে যাই সেফটি মেজার যেটা আমাদের নিতেই হবে, সেটা হচ্ছে অরিশের হ্যান্ড স্যানিটাইজার এবং যেটা রয়েছে হ্যান্ড ওয়াশ, সেটা নিয়ে বিশদে কথা বলে নিই আগে। হ্যান্ড স্যানিটাইজার কেন অরিশ, হ্যান্ড ওয়াশের জায়গায় কেন অরিশ, এই জায়গাটা আজকে তুমি বলবে। হ্যাঁ, একটা প্রথমেই বলে দিই, যেটা হচ্ছে যখনই প্রোডাক্টটা পারচেজ করবেন, স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ, এটাতে আমরা সিঙ্গেল হলোগ্রাম ইউজ করেছি। তো কাইন্ডলি হলোগ্রাম ছাড়া কিন্তু প্রোডাক্ট একদমই নেবেন না। হলোগ্রাম যখনই প্রোডাক্টটা নিচ্ছেন হাতে তখন যেন হলোগ্রাম থাকে, কোনো ট্যাম্পারিং থাকলে প্রোডাক্ট রিজেক্ট করবেন, এই হলোগ্রাম ছাড়া প্রোডাক্ট কোনোভাবেই কিনবেন না, ঠিক আছে? এটা মানে আমার বলার বক্তব্য। দোকান থেকে যখনই কিনবেন তখনই যেন হলোগ্রামটা থাকে, কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে সেই প্রবলেমটা হবে না। কেন, ডিরেক্টলি আমি আগের দিনও দেখিয়েছি, ডিরেক্টলি আমার মানে কোম্পানির ওয়ারহাউস থেকে প্রোডাক্টটা ডিরেক্টলি প্যাকেজিং হয়ে এখান থেকেই প্রোডাক্টটা বেরোচ্ছে, সুতরাং ওখানে কোনো রকম ওই ভয়ের ব্যাপারটা থাকবে না যে হলোগ্রাম ট্যাম্পার্ড বা কিছু। কিন্তু দোকান থেকে যখন কিনবেন তখন হলোগ্রাম অবশ্যই দেখবেন, শুধু স্যানিটাইজার বা না, সব প্রোডাক্টের ক্ষেত্রে হলোগ্রাম ভেরিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হলো হলোগ্রামের কথাটা গেল। এবার চলে আসছি যে স্যানিটাইজার, এটা হচ্ছে স্প্রে, যেটা কিনা সত্যি কথা বলতে মানে আমি আমার ক্ষেত্রে তো ভীষণ ইউটিলিটি দেয়, বা যারা ইউজ করছে তাদের ক্ষেত্রেও ইউটিলিটি। কেন, এই স্প্রেটা আমরা যখন তখন ইউজ করতে পারি, এটা একটা মিস্ট ফর্মে রয়েছে, আমরা গায়ে ইউজ করতে পারি, আমরা বসার জায়গায় ইউজ করতে পারি, ইভেন হাতেও আমরা স্প্রে করতে পারি। তো যারা মানে জেলও রয়েছে, যারা ধরুন জেল ইউজ করতে চান, অনেকে অনেক রকম ফর্মে ইউজ করতে যায়, কেউ স্প্রে পছন্দ করে, কেউ জেল ফর্মে পছন্দ করে, যে যে ফর্মটা পছন্দ করে আমাদের সেই ফর্মটা ইউজ করা উচিত। আর দ্বিতীয়ত দেখো, এই যে তুমি স্প্রেটা যখনই ইউজ করবে তখন কিন্তু তুমি এই প্রোডাক্টের পুরো যে ইনগ্রিডিয়েন্টসটাকে ফিল করতে পারবে। এখানে যে ইউক্যালিপটাস অয়েল ইউজ করা হয়েছে সেই অয়েলটা কিন্তু উইথ দ্য আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল যেরকম সেরকম ইউক্যালিপটাস অয়েলটাকে ফিল করতে পারবে। আবার যখন জেল ফর্মে স্যানিটাইজার ইউজ করছো সেটাতেও এসেনশিয়াল অয়েলটাকে ফিল করতে পারবে, এতই পিওরিটি অফ দ্য প্রোডাক্ট আমরা রেখেছি। আর সেকেন্ডলি, এটা সবসময় মাথায় রাখবেন যে প্রোডাক্টটা কিনছেন তাতে কোয়ালিটি, ওয়েদার ইট ইজ স্যানিটাইজার, ওয়েদার ইট ইজ হ্যান্ড ওয়াশ, এই জায়গাটাকে মাথায় রাখতে হবে তনুশ্রী। কেন কি, রিসেন্টলি আমারই একজন খুব ক্লোজ বলতে পারো মানে সে যে মানে আমার স্যানিটাইজার সে ইউজ করে, কিন্তু অফিসে যাওয়ার পরে অফিসে কি হয় ওই বড় বড় স্যানিটাইজার গুলো দিয়ে দেওয়া হয় স্টাফদেরকে ইউজ করানোর জন্য। তো তার কাছে শুনলাম হঠাৎ করে তার একটা রেসপিরেশনের প্রবলেম হচ্ছে,
তো তারপরে জানা গেল যে তার যেহেতু একটু অ্যালার্জিটিক সিমটমস রয়েছে, একটু মানে টাইপ অফ অ্যাস্থমেটিক সিমটমস আছে, তো তার ওইটা অ্যাগ্রাভেট করে গেছিল। পরে দেখা গেল যে যেহেতু ইথানল টাইপ অফ অ্যালকোহল সে ইউজ করেছে ওই রকম স্যানিটাইজার থেকে, তো সেটা তার কি হয়েছে একটা মানে তোমার অ্যালার্জিক রিঅ্যাকশন করে একটা রেসপিরেশন প্রবলেম হচ্ছিল। তো তারপরে তাকে মেডিকেশন করা হয়েছে, ডাক্তার দেখিয়ে সে মেডিকেশন। এই জন্য যখনই স্যানিটাইজার, হ্যাঁ স্যানিটাইজার হোক বা হ্যান্ড ওয়াশ হোক, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন আজকে আমিও ইথানল দিলে মানে প্রোডাক্টের গুণগত মান কিন্তু এখানে মানে জিরো হয়ে, মানে জিরো আমি বলবো না, গুণগত মানটা যে এসেনশিয়াল অয়েলগুলো আমি ইউজ করি, ডেফিনেটলি ইথানল অ্যালকোহলও হচ্ছে অ্যাপ্রুভড, আইসোপ্রোপাইল ইজ অলসো অ্যাপ্রুভড, কিন্তু দুটোর মধ্যে অনেকটাই ফারাক রয়েছে, যার ফলে আমরা আইসোপ্রোপাইলটা ইউজ করি। কারণ কি, এটার মানে আফটার এফেক্টস বা যতবার ইউজ করো লং টার্ম ইউজ কোনো প্রবলেম নেই, তারপর তো গ্লিসারিন ইউজ করা হচ্ছে বা এখানে এসেনশিয়াল অয়েলগুলো ইউজ করা হচ্ছে যেগুলো অ্যান্টিভাইরাল, মানে ইউক্যালিপটাস বা ব্যাসিল, তুলসী, আমরা জানি দিজ আর অল অ্যান্টিভাইরাল প্রপার্টিস ক্যারি করে। তো এই এই জন্য স্যানিটাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের বেসিক হাইজিনটাকে মেনটেন করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড ওয়াশ কিন্তু ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ অ্যাটলিস্ট সারাদিনে তিনবার তো মানে সাবান জাতীয় জিনিস দিয়ে ওয়াশ করা উচিত, বিকজ ওই জার্মসটাকে, যে কোভিডের যে জার্মসটাকে বলা হয় যে অ্যাটলিস্ট 20 সেকেন্ড যদি আমরা হাতটাকে ভালো করে ওয়াশিং করতে পারি তাহলে সেটাকে কিল করতে সাহায্য করে। আর আমাদের হ্যান্ড ওয়াশে পার্টিকুলারলি আমরা ইউজ করেছি বেনজানোকোরিয়াম ক্লোরাইড, যেটা কিনা 99.9% জার্ম কিল করে। এটা কিন্তু মানে আমার তোমার কথা নয়, এটা প্রমাণিত মানে এভিডেন্স, মানে সাইন্টিফিক এভিডেন্স, যেটা দিয়ে আমি বললাম যে এটা অনেকেই জানেন যারা এই সমস্ত সঙ্গে যুক্ত আছেন যে বেনজানোকোরিয়াম ক্লোরাইডটা কিভাবে আমাদের জার্ম কিল করে। তো হ্যান্ড ওয়াশ আমরা সারাদিনে তিনবার ইউজ করব, স্যানিটাইজার আমরা বারবার করব, আমরা যেখানে বসছি আমাদের বসার জায়গা, আমাদের আসবাবপত্র, আমরা যে জিনিসটাকে ধরছি, বাইরের জিনিসটা আসছে বাড়িতে, সব কিছুই আমরা স্যানিটাইজ করব। এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এটা তো গেল, এবারে আমরা চলে আসি স্কিনের একটা ওভারঅল গ্লো। আমরা এটা সবাই চাই, আমরা প্রত্যেকেই মানে বলি বা না বলি ফর্সা হওয়ার দিকে আমরা ঝুঁকি। আমরা হয়তো দীর্ঘদিন ধরে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে ফর্সা হওয়া যায় না, তুমি চকচকে থাকতে পারো, তোমার যে কমপ্লেক্সন সেটাকে তুমি গ্লো করাতে পারো। ঠিক সেই জায়গা থেকে আজকে আসি, স্কিনের একটা পার্মানেন্ট গ্লো কী করে সম্ভব, মানে কতটুকু মিনিমাম প্রোডাক্ট ইউজ করে এই গ্লোটাকে বজায় রাখা সম্ভব? আচ্ছা, তার আগে তোমার মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের গল্পটা একটু বলে নাও। হোয়াটসঅ্যাপের গল্পটা এরকমই, লাস্ট দিন প্রোগ্রাম হতে হতেও হোয়াটসঅ্যাপ কলিং করেছে প্রোগ্রাম চলার সময়। আপনারা অনেকেই দেখেন যারা রেগুলার প্রোগ্রাম দেখেন, প্রোগ্রামটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, ইভেন রাত্রি 11:30-12টা মানে রিয়েলি মানে আমার মানে ইয়ে হয়ে গেছে, একটা মানে প্যানিক চিকেন মতো হয়ে গেছিলাম যে রাত্রি 11:30-1টা মানে আমি সবেমাত্র ঘুমিয়েছি, মানে স্লিপে রয়েছি, ফট করে ওরকম হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল করে ফেলছে। আমি জানি না কি মানসিকতা নিয়ে তারা মানে কোন জায়গায় তারা আছে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা টোটালি আমি বন্ধ, ডিলিট করে দিয়েছি। যারাই আমার সাথে যোগাযোগ করবেন, প্রবলেমস, রিয়েল প্রবলেমস, মানে আমার সত্যি এই প্রবলেমটা হয়েছে, আমার কনসালটেশন দরকার, সেইখানে আমার সাথে মেসেঞ্জারে ডেফিনেটলি কমিউনিকেট করবেন, আমার হেল্পিং হ্যান্ড সবসময় আপনাদের জন্য থাকবে। কিন্তু নর্মাল যে প্রোডাক্ট, অরিশের যে রেঞ্জ অফ প্রোডাক্ট রয়েছে,
লাইক সেন্সিটিভ স্কিন অয়েলি হলে আমাকে কি প্রোডাক্ট ইউজ করতে হবে, তো আমি সাইটে চলে যাব না, অরিশ বায়োন্যাচারাল সাইটে গেলে আমি সবই পেয়ে যাব। আমার যদি ট্যান পড়ে যায় তাহলে আমি কি ইউজ করব, আমার কমপ্লেক্সনটাকে এনহান্স করতে গেলে আমার বডিতে ট্যান হয়েছে সেটার জন্য, আমার গ্লো বাড়ানোর জন্য রিজুভিনেশন কি করব, আমার অ্যান্টি এজিং এর জন্য কি করব, সো অল দ্য আমার চুল পড়ে যাচ্ছে আমি কি করব, আমার ড্রাই হেয়ার হয়েছে আমি কি করব, তো কি করব প্রশ্নর উত্তর কিন্তু ওয়েবসাইটে ঢুকলেই, বায়োন্যাচারালস এর পেজে ঢুকলেই আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া যখন যেটা ক্রিটিক্যাল প্রবলেমস, লাইক কারো হয়তো সোরিয়াসিস এর প্রবলেম রয়েছে, কারো এক্সিমার প্রবলেম রয়েছে, কারো এমন মুখে প্যাচ আছে যেটা সে ঠিক বুঝতে পারছে না কি জিনিস, বা কারো হয়তো প্রচন্ড সেন্সিটিভ স্কিন, আমার কনসালটেশন চাই, কারো মানে নর্মালের চেয়ে বাইরে বেরিয়ে যে প্রবলেমস গুলো, হয়তো সিস্টিক ব্রোনো, যে ব্রোনোটা কোনো কিছুতেই কমছে না অনেক দিন ধরে নানান রকম পদ্ধতি ইউজ করা হয়েছে, বা কারো হয়তো পিসিওডি এর প্রবলেম রয়েছে তার জন্য ওভারিয়ান সিস্টের জন্য মুখে ব্রোনো, মানে দেয়ার আর লট অফ প্রবলেম যেটা নিজে বোঝা যায় না অনেক সময়, সেই প্রবলেমস গুলোর জন্য কিন্তু উই আর দেয়ার। নট যে একটা আমার পিগমেন্টেশন হয়েছে আমি কি করব, আমার অয়েলি স্কিন আমি কি করব, আমি নাইট ক্রিম কভার লাগাবো, বা আমি হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা কি রোজ লাগাতে পারি, মানে এই সর্ট অফ প্রশ্ন আমার মনে হয় সিটিভিনের লাইভ প্রোগ্রামে বছর ধরে সপ্তাহে ছটা করে প্রোগ্রাম মোর দেন এনাফ আমাদের সঙ্গে একজন বন্ধু আলোচনা করে দিই, সুতরাং এইসব একজন বন্ধু আছে একটু নিয়ে নি। এবং এবং দেখো প্রোডাক্টের লেবেলেও সবকিছু লেখা থাকে, নিয়ে নি একটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি প্রতিমা দত্ত বলছি বর্ধমান থেকে। বয়স প্রতিমা? 26 বছর। 26? হ্যাঁ। আচ্ছা, কথা বলো। হ্যালো দিদি, তোমার প্রবলেম বলো। প্রবলেম বলছি কি, আমার মুখে অনেকদিন আগে গুরু গুরু খুব র্যাশ বেরিয়েছিল, আমি ক্লিনার অফ জেল অ্যান্টিসেপ্টিক ক্রিম আর নীল তুলসী ফেস ওয়াশটা ব্যবহার করেছি, খুব ভালো আছি, কিন্তু আমার মুখে এখন কালো কালো ছোপ আছে। র্যাশ ভালো হয়ে গেছে, এখন স্পটটা রয়ে গেছে, তাই তো? চুলে কি হয়েছে সামনের দিকটা? ফাঁকা হয়ে গেছে, অনেক খালি চুল উঠছে আর কি। আচ্ছা, উঠছে, ঠিক আছে, শুনতে থাকো। হ্যাঁ, মুখে র্যাশ, ঠিক আছে, তাহলে এবার বলি, ওর হচ্ছে স্কিনটা এবার ব্রাইটেন করতে হবে, ওর স্কিনে র্যাশ ছিল, র্যাশটা কমে গেছে, ক্লিয়ার অফ জেল বা যা সেন্সিটিভ স্কিনের প্রোডাক্ট ছিল সেগুলো ইউজ করে ওর র্যাশটাকে কমিয়ে ফেলেছে, নিম তুলসী অ্যান্টিসেপ্টিক সলিউশন এগুলো ইউজ করে। তো এখন যেটা ওকে করতে হবে, একটু স্কিনটাকে ব্রাইট মানে উজ্জ্বল করতে হবে, তার জন্য ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনের সাথে ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম তিনবার করে মাখলেই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন আর ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম একবার স্নান করে উঠে মাখবে, একবার মানে সন্ধ্যেবেলা একবার মুখটা পরিষ্কার করবে ফেস ওয়াশ দিয়ে, যেরকম ইউজ করে ফেস ওয়াশ হলদিনিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ওইটাই ইউজ করবে। আবার রাত্রিবেলা ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ক্লিন আওয়ার ফেস অ্যাটলিস্ট 2-3 times আর ডে। আমরা যদিও বাড়িতে থাকি, তবুও আমাদের দেখবে আমরা বাড়িতে কি আসবাবপত্র রোজ ডাস্টিং করি না, করতে হয়, বিকজ এত এত ছোট ছোট পার্টিকেলস থাকে যেগুলো আমরা ন্যাকেড আইতে দেখতে পাই না, কিন্তু আমাদের মানে খাট বা আমাদের কাঠের জিনিসে আমরা বুঝতে পারি যে একদিন যদি ডাস্টিং না করা হয় এরকম করে হাত দিলেই ধুলোর একটা হাতের প্রলেপ চলে আসে, তো সেক্ষেত্রে আমাদের স্কিনটাকেও পরিষ্কার করার জন্য ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেস ওয়াশ দিয়ে তিনবার মুখ ধো, আর ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন আর ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম। সেরাম হচ্ছে মোস্ট পোটেন্ট ফর্ম অফ প্রোডাক্ট, আমি সবসময় বলি, আর লোশন হচ্ছে কম্বিনেশন অফ প্রোডাক্ট, তো এই দুটোকে কম্বাইন করলে একটা ভালো রেজাল্ট, দুটো প্রোডাক্ট আর ফেস ওয়াশ, আর কিচ্ছু করতে হবে না।
আর যেহেতু একটু টেন্ডেন্সি আছে র‍্যাশে, নিম তুলসি সলিউশনটা রাখবে। এই গরম কালটা বিশেষ করে টেন্ডেন্সি হয় মানুষের একটু র‍্যাশ বেরোনোর, তো ওইটা এখন একটু হিউমিডিটিটাও অনেক বেশি আছে, ওই নিম তুলসিটা দিনে দুবার তিনবার ফ্রিজ থেকে বার করে করে মুখে স্প্রে করবে, দ্যাটস অল। আর কিচ্ছু করতে হবে না, মানে ব্রাইটনিং এর জন্য খালি ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন অ্যান্ড ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, নাথিং এলস। সম পরিমাণে নিয়ে দুটোকে মিক্স করে হালকা হাতে মাসাজ করে ছেড়ে দাও, দেখবে আস্তে আস্তে দাগগুলো ফেড হয়ে গেছে, স্কিনটা ভীষণ ব্রাইট হয়ে গেছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু চলে এসেছে। আর চুলের জন্য যেটা আমি বলবো, থাইরয়েড আছে, ইটস ভেরি কমন, থাইরয়েড থাকলেই একটা টেন্ডেন্সি হঠাৎ হঠাৎ করে একটা হিউজ নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, আমি রূপা দাস বলছি বালুরঘাট থেকে, আমার বয়স 22 বছর। দুর্গা? রূপা, রূপা দাস। রূপা দাস, আচ্ছা 22 বছর বয়স, প্রবলেম বলে দাও। হ্যাঁ ম্যাম, আমার ম্যামের আমি ওই হেয়ার গ্রোথ রেজিমটা যেটা আছে ওগুলো আমি ইউজ করছিলাম, তো ম্যাম আমি হঠাৎ করে দেখছি না, আমি এমনি ছোট ছোট গুড়ি গুড়ি হেয়ার আসছিল আর কি আমার মাথায়, তো ঠিক ছিল। এবার আমার না 2-3 মাসের গ্যাপ পড়ে গেছিল, আসলে আমি মানে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করেছি খুব রিসেন্টলি, তো এই প্রোডাক্টের ব্যাপারটা না আমি ঠিক ইউজ করার টাইম পাইনি। তো আবার ম্যাম আমি একটা জিনিস দেখছি, আমি যখন প্রোডাক্টগুলো ইউজ করছিলাম খুব ভালো হচ্ছিলাম, এখন যেই প্রোডাক্টগুলো ইউজ করা স্টপ করেছি আবার দেখে সেই হয়ে গেছে আর কি, মানে আমার ওই চুল গোড়া থেকে উঠতো ম্যাম, তো ওটা আমি দেখেছি আমার মারও ওঠে কিন্তু মাথা ফাঁকা হয়নি, কিন্তু ওই স্ক্যাল্প ভিজিবল। আর চুলের স্ট্যান্ড ভীষণ ব্রিটেল আর থিন ফাইন হয়ে যাচ্ছে, তো আপনার প্রোডাক্টগুলো ইউজ করে আমি ভালো ছিলাম, তো ম্যাম আবার এত 2-3 মাসের আমার মনে হচ্ছে ও করেছিল না? হ্যাঁ করেছিল। প্লিজ এইভাবে একজনের, হ্যাঁ আমি জানি আমি তো একই ফোন, প্লিজ করবেন না, ফোন কেটে দাও, আমি বলছি স্ট্রিক্টলি ফোন কেটে দাও। আমার এখানে কিছু করার নেই, তোমাকে একটা প্রোডাক্ট যখন ইউজ করতে হবে তখন কন্টিনিউয়াসলি 2-3 মাস না, গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যদি রেকর্ডিং মানে আমার কাছে নাম আছে, পেয়ে যাবে, সার্চ করি আমি তোমাকে ডেট বলে দেব। আমি জাস্ট বলছি 2 সপ্তাহ আগে, মানে তিনবার এই নিয়ে তিনবার ফোন করেছে, শুধু একবার না এর আগে আরো দুবারও ফোন করেছে, বুঝো। হ্যাঁ তো যাই হোক, একটা বক্তব্য তখনও আমি দিয়েছিলাম, একটা বক্তব্য আজকেও দিচ্ছি, যে যখন একটা ট্রিটমেন্ট স্টার্ট করা হয় তখন সেটাকে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ ওরকম প্রোডাক্ট মাখার থেকে না মাখা ভালো। নতুন চুল বেরোতে শুরু করলো, দুম করে প্রোডাক্ট বন্ধ করে দিল, যেগুলো বেবি হেয়ার বেরোলো তাকে তো গ্রোথ হয়ে বড় হতে, আমার বাচ্চাটা আজকে জন্মালো, তো জন্মানো মানেই তো আমি চাইবো না বাচ্চাটা কালকে দৌড়ে দৌড়ে হাঁটবে, তাকে আমাকে ভালো খাওয়া দাওয়া, ভালো সবকিছু করে, ভাইটামিনস প্রোটিন সবকিছু দিয়ে বাচ্চাটাকে বড় করতে হবে। যতক্ষণ না বাচ্চাটা স্টেবল হচ্ছে মানে বড় হয়ে শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু প্রচন্ড ভাবেই বাচ্চাকে মাকে যত্ন করে স্ট্রেংথ করাতে হবে, তো সেক্ষেত্রে চুলের ক্ষেত্রে বলো স্কিনের ক্ষেত্রে বলো দ্য সেম ফর্মুলা। আমার চুল বেরোতে শুরু করলো যখন আমি প্রিমিয়াম মাখতে শুরু করলাম, আমি দুম করে বন্ধ করে দিলে তো ওই ছোট চুলগুলো আবার পড়ে যাবে, কেন ওকে তো বাড়তেই আমি দিলাম না, হঠাৎ করে মাঝখান থেকে আমার একটা কোন ডিজিজ হয়েছে, আমি একটা কোর্স অফ ট্রিটমেন্ট আছে সেটা আমি করতে করতে দুম করে বন্ধ করে দিলাম, তো আমার তো সেটা কি বলবো আবার সেই রোগটা আমার চারা দিয়ে উঠবে যতক্ষণ না ওটাকে নির্মূল করা হচ্ছে। তো লাইক দ্যাট, ও যদি মনে করে ফোনটা না করে, বরঞ্চ ও যদি মনে করে যে আমার ভালো হয়েছিল
আমার নতুন চুল বেরোতে শুরু করেছিল, তাহলে যেন তেন প্রকারে ওকে এই প্রসেসটা কন্টিনিউ করতে হয়, মানে প্রোডাক্ট ইউজ করে করে একটা জায়গায় আসতে হবে সেখানে। এছাড়া তো আমি আর ওকে কিছু করতে পারবো না, সে ফোনটা পেলো না। আমি বলবো যারা ফোনে আছেন কাইন্ডলি একটু ফোনটাকে মনিটরিং করুন। আমি কথাটা কি বললাম যে আমার বাচ্চা আজকে জন্মালো, আমি কালকে আশা করবো না আমার বাচ্চা দৌড়াবে। হ্যাঁ, নিয়ে নি টেলিফোন, আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি পাপিয়া সরছিল বলছি, বেহালা থেকে। পাপিয়া বয়স কত? পাপিয়া সরছিল বেহালা থেকে। বয়স, এজ? আমার 48 ইয়ার্স। হ্যাঁ, এবার বলুন। আচ্ছা, আমি তো ম্যামের ভীষণ ফ্যান, 48। আপনি না টিভিতে শুনছেন একবার, আর একবার আমি কানে বলছি, তো যার ফলে দুবার উত্তর দেবেন। একটু দয়া করে টিভির ভলিউমটা মিউট করুন। আমি তো ম্যামের, অনুপমা ম্যামের ভীষণ ফ্যান, কেননা আমি, হ্যাঁ হ্যালো বলুন, আমরা শুনছি। হ্যাঁ, তো আমি অ্যাবাউট 9 ইয়ার্স ম্যামের প্রোডাক্ট ইউজ করি, এবং আমার একটা, আমার হরমোনাল প্রবলেম আছে, থাইরয়েডের আমি দীর্ঘদিনের পেশেন্ট, আর আমার এই হরমোনাল ইয়ের জন্যই বোধ হয় গালে ভীষণ বড় বড় ব্রোনো টাইপের, ব্রোনো ঠিক না, ব্রোনো থেকেও ভীষণ বাজে বেরিয়েছিল, কিন্তু ম্যামের প্রোডাক্ট ইউজ করে, ওনাকে, ওনার কথাগুলো ফলো করে আমি ইউজ করেছিলাম, অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি। মানে আমাকে, আমার মুখটা দেখে আজ কেউ বলতেই পারবে না আমার অত বড় বড় এই মানে ব্রোনো আমার মুখে হয়েছিল। তো আমি এখন যে এজিয়েতে চলছি, ম্যাম আমাকে প্লিজ গাইড করুন। এখন আমি বাইরে বেরোতে হয় না, আমার মেয়ে বড় হয়ে গেছে, আগে ভীষণ রৌদ্রে ঘুরেছিলাম, তার জন্য অনেক রকমের হয়তো প্রবলেম হয়েছিল, পিগমেন্টেশনও হয়েছিল, কিন্তু আমি আপনার প্রোডাক্ট ইউজ করে সেটারও খুব লাভ পেয়েছি। এখন আমার যে এজটা চলছে, আমি গ্লো কি করে সর্বদা ধরে রাখবো স্কিনে, এবং স্কিন মুখটা খুব ফেয়ার অ্যান্ড গ্লো বানিয়ে রাখতে চাই, আপনার স্কিন টাইপটা রিসেন্টলি এখন রাইট নাও মানে কি, মানে টাইপটা কিরকম, মানে কিরকম আছে স্কিন টাইপটা? আমার এখন কম্বিনেশন স্কিন, আমার সেনসিটিভ ও, কিন্তু এখন কম্বিনেশন, খুব ড্রাইও না, একচুয়ালি খুব অয়েলি ছিল। মানে আপনার নরমাল স্কিন ধরে নিতে পারি, নরমাল নরমাল, ইয়েস নরমাল, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, বলি তাহলে, বলো। হ্যাঁ, থ্যাংক ইউ পাপিয়া, লং ইউজার, অ্যাকচুয়ালি দিজ মানে লং ইউজার, দিজ আর দ্য পিপল হু মেড মাই ব্র্যান্ড। আমার ব্র্যান্ডকে তৈরি করার পিছনে এই 9 বছর 8 বছর 7 বছরের ইউজাররাই কিন্তু আমার রিয়েল ইউজার, ডেডিকেটেড ইউজার, অ্যান্ড আমার তরফ থেকে বটম অফ মাই হার্ট, মানে আমি একদম অন্তরের ভালোবাসা জানাই তাদেরকে, যারা ডেডিকেটেডলি, ওই যে বললো না যে আমার প্রতিটা জিনিস প্রোগ্রাম ফলো করে করে, আমি যেভাবে যেভাবে, সত্যি কথা বলতে আমি যেভাবে যেভাবে গাইড করি সেভাবে যদি কেউ ফলো করে, তাহলে কিন্তু সে মানে ভালো রেজাল্ট পেতে বাধ্য। মানে আমি সবসময় চেষ্টা করি যে মানুষ যেন, মানে যে আমার প্রোডাক্ট ইউজ করছে সে যেন উপকার পায়। তো আমার যতটা লেভেল বেস থাকে আমি ট্রাই করি। তো ঠিক আছে, এখানে উনিও ভালো আছেন শুনে আমার সত্যি পজিটিভিটি হলো, এবং উনি ভালো থাকুক সেটাই আমি চাইবো। আমি খালি দুটো প্রোডাক্ট, আপনার এজ এবং আপনার টাইপ অফ স্কিন, অ্যাজ বিকজ আর্লিয়ারলি ইউ হ্যাভ দ্য টাইপ অফ সেন্সিটিভ অয়েলি স্কিন, সো নাও আপনার ওইটা যেটা হয়েছিল দ্যাট ওয়াজ সিস্টিক, একদম থাইরয়েড আর এই সমস্যা থাকলে
যে হরমোনাল ইমব্যালেন্স গুলো হয় সেগুলো আমাদের আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সে আমরা দেখতে পাই, হয় চুল নয় স্কিন কিছু না কিছু আমরা দেখতে পাই। তো থ্যাংক গড যে আপনি এখন ভালো আছেন, আর এরকম সমস্যা যেন আর ভবিষ্যতে না হয় সেটাই চাইবো। আর এখন আপনি যেটা করবেন, কখনো আপনি ক্রিম ইউজ করবেন না, জাস্ট গো ফর জেল অ্যান্ড সেরাম, দুটো প্রোডাক্ট ইউজ করবেন। আমি আমি আবারও বলছি, যে কোনো মানুষের ক্ষেত্রে যখন প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, যখন প্রবলেম আছে তখন তিন চারটে প্রোডাক্ট ইউজ করো, যখন প্রবলেম কমে যাচ্ছে তখন তুমি দুটো প্রোডাক্টে চলে আসো, কি তিনটে, ম্যাক্স টু ম্যাক্স তিনটে, একটা ফেস ওয়াশ লাগেই। তো ওনার ক্ষেত্রে উনি কি করবেন, গোল্ড ফেস ওয়াশ, আচ্ছা তার সঙ্গে গোল্ড জেল গোল্ড সেরাম, মানে যখনই দিনে তিনবার চারবার ওই দুটো প্রোডাক্টই লাগান, আর ফ্রিজে রাখবেন গোল্ড জেল গোল্ড সেরাম। আপনি স্নান করে উঠছেন এই দুটো লাগান, আপনি বিকেল বেলা মুখ পরিষ্কার করে এই দুটোই লাগান, আবার রাত্রে শুতে যাচ্ছেন মুখ টুক ধুয়ে পরিষ্কার করে ফেস ওয়াশ দিয়ে আপনি জেল সেরাম সম পরিমাণে একটু পরিমাণটা ভালো নিয়ে হালকা হাতে একটু জাস্ট মাসাজ করে দিন, ব্যাস তাহলেই হবে। দেখবেন আপনার স্কিনটা, আর কেন বললাম গোল্ড জেল আর গোল্ড সেরাম, গোল্ড যেখানে কি করে রিজুভিনেশন করে এত ভালো, এবং স্কিনের একটা গ্লো বা টেক্সচারটাকেও ভীষণ ভাবে এনহ্যান্স করে। ওনার ক্ষেত্রে কিন্তু গোল্ড ক্রিম দরকার নেই, বিকজ অ্যাজ শি ওয়াজ আর্লিয়ারলি হ্যাভিং দ্য সেন্সিটিভ টাইপ অফ অয়েলি স্কিন, সো এখানে কিন্তু কোনো ক্রিমের প্রয়োজন নেই, এখানে ওনাকে মানে জেল আর সেরামের উপরেই থাকতে হবে। আর যদি মনে হয় যে ইউ নিড মাই কনসালটেশন ফার্দার, আপনি মেসেঞ্জারে ছবি পাঠিয়ে আমার সাথে নিশ্চয় নিশ্চয় ভাবে কমিউনিকেট করতে পারেন, ওকে। আর প্রথমে যে মেয়েটি ফোন করেছিল ওকে আমি পুরো উত্তরটা দেওয়া হলো না, প্রতিমার জন্য সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে। দ্য ওনলি ইজ প্রিমিয়াম আর ভিটা, একদিন প্রিমিয়াম ইউজ করবে, প্রিমিয়াম অয়েল বা ওয়াটার বেস যাই হোক তোমার যেটা, হ্যাঁ প্রতিমা প্রতিমা, হ্যাঁ তো সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, থাইরয়েড এর সমস্যা রয়েছে, ইটস আ ভেরি কমন প্রবলেম। সো একদিন ভিটা ইউজ করবে, একদম পুরো স্ক্যাল্পে ভালো করে মাথা ফাঁকা করে করে স্প্রে করে এই হালকা হাতে, একটু জোরে নয়, জাস্ট টিপ অফ দ্য ফিঙ্গার্স দিয়ে হালকা মাসাজ ফর দ্য ব্লাড সার্কুলেশন। আর শুকনো চুলে করতে হয় ভিটা, আর প্রিমিয়ামটা অল্টারনেট। প্রিমিয়াম কি করবে, গ্রোথ দেবে উইথ দ্য নিউ বেবি হেয়ার, আর ভিটা কি করবে, হেয়ার লসটাকে ও কন্ট্রোল পজিশনে লাগবে এবং রুটটাকে স্ট্রং করবে, এই দুটো মিলেমিশে একটা ভালো জায়গায় থাকবে স্টেটে। আর শ্যাম্পু অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ ইউজ করবে, হয় নর্মালটা করতে পারে অথবা স্যাটিন কেয়ার করতে পারে, বা গ্রিন অ্যাপ, যদি অয়েলি হেয়ার থাকে তাহলে গ্রিন অ্যাপেল, মানে এটা অ্যাকর্ডিং, নর্মাল থাকলে নর্মাল শ্যাম্পুটাও রিসেভ করবে, আর যদি ড্রাই হেয়ার থাকে কন্ডিশনিং করতে ভুলবে না, সিল্ক লোশন কন্ডিশনার যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন কন্ডিশনিংও করবে ভালো করে। এটা গেল হচ্ছে প্রতিমার উত্তর। আর আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি, তুমি যেটা বলছিলাম আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে আমাদের স্কিনের একটা গ্লো সারা জীবন বজায়, মানে সারা বছর ওভারঅল একটা গ্লো বজায় রাখার জন্য কি কি করা উচিত, মিনিমাম কি কি করা উচিত? হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ অ্যাকচুয়ালি করা উচিত। যদি আমার নর্মাল টু ড্রাই স্কিন থাকে তাহলে আমি ক্রিমটাকে আমার অ্যাডিশনে নিতে পারি, সেটা ক্রিম আমি হতে পারে ট্যান ক্লিয়ার ক্রিম, হতে পারে আমার গোল্ড ক্রিম, মানে যে কোনো একটা ক্রিম আমি, বা অ্যান্টি এজিং ক্রিম, যে কোনো একটা ক্রিম আমি ইউজ করতেই পারি। আর যদি আমার তার সঙ্গে তো থাকছেই মানে তোমার সেরামও থাকছে আর জেলও থাকছে, মানে যদি আমার নর্মাল টু ড্রাই স্কিন থাকে তাহলে আমি ফুল কম্বিনেশনটাকে ইউজ করব। আর যদি লাইক একটু অয়েলি বা সেন্সিটিভ টাইপ অফ স্কিন থাকে, আগে ছিল ঠিক হয়ে গেছে এখন অতটা সেন্সিটিভ নেই, বা এখন ওই র্যাশ ট্যাশের সমস্যাটা একটু আগে ফোন করলো ভদ্রমানে, ওই টাইপ অফ প্রবলেমস থাকলে আমি জেল আর সেরাম, জেল আর সেরামের উপরে থাকবো, হতে পারে পাপায়া চন্দন গ্লো সেরাম তার সঙ্গে আমি কম্বাইন করতে পারি কোনো একটা জেল, লাইক আমি চাইলে তোমার গোল্ড জেল নিতে পারি আমাদের আজকে হাতে সময় নেই, বিদায় নেই,
আবার আগামীকাল আমরা এটা নিবিশদে আলোচনা করব। অনেক ধন্যবাদ জানাবো অনুপমা তোমাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরেঞ্জ বায়ো ন্যাচারাল ইয়েলো 75% আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার।